আমার আল্লাহ হুকুমের মধ্যে আছে যদি আল্লাহর হুকুমের মধ্যে না থাকে তাহলে এটা আমার জন্য কোনো কাবের নয় সেটা যেভাবে করতে হবে আমরা যাই কিছু করি যত কিছুই করি না কেন আমরা সেটা কার জন্য করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে সন্তুষ্ট জন তো সেখানে কি আমার জন্য যা কিছু দায়িত্ব আমার হকদার যারা ভাই হক সম্পাদ সন্তানের হক বিবির হক স্বামীর হক আমার যারা হকদার আছে পাড়া প্রতিবেশীর হক দেশের মানুষের হক যেটা আমার জন্য নির্ধারিত আছে সেটা আমি সত্য অনুযায়ী আল্লাহ পাকের সত্য অনুযায়ী কি করব পরিশোধ করার চেষ্টা করব এরপর আমার উপর যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব এরপরে তিনি বলতেছেন যে এই উদ্দেশ্য যদি হয় তাহলে আমি যদি সঠিকভাবে কাজ করি তাহলে একমাত্র আমার আত্মশুদ্ধি হবে আর আমি আত্মশুদ্ধি করার মাধ্যমে ওটা আমার সঠিক দায়িত্ব আল্লাপাক দায়িত্বটা পালন করা এখন আমরা যদি শুধু নামাজ রোজা হজ করি উনি বলতেছেন নামাজ রোজা হজ করার নামে শুধু দিনের পথে চলা নয় তাহলে আমরা মনে করি নামাজ রোজা হজ দিনের দিনের পথে চলা তা নয় দিনের পথে চলা এটা শরীয়তে যত বিধান আছে সব কিছু মানিয়ে লওয়ার নাম কি দিন সব কিছু মানে লবার কি দিন এবং এটা যদি এক মুট মাটিও যদি আমরা লেনদেন করি কোনো কিছু করি সেটা শরীর সম্মত কিনা সেটা আমাকে দেখতে হবে তার মানে কি আমি যত কাজ কারবার করি কথা বলি চিন্তা করি এটা কি আমার আল্লাহর হুকুমের মধ্যে আছে যদি আল্লাহর হুকুমের মধ্যে না থাকে তাহলে এটা আমার জন্য কোনো কামের নয় সেটা এরপরে তিনি বলতেছেন যদি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় ও ভাই কোন উদ্দেশ্য করে বলতেছেন তাহলে তোমার উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টি হয় যদি তাহলে এটা কামিয়াব আর যদি আল্লাহ সন্তুষ্টির যুদ্ধ না হয় তুমি যদি মক্কাও যাও তুমি যদি মদিনাও যাও তুমি যদি অনেকগুলা মসজিদ বানাও তুমি অনেকগুলা মন্দির বানাও তুমি অনেক একাকিত্ব থাকে নির্জনতা থাকে রিয়াজ সাধন করো তুমি মুজাহেদা করো তুমি যত রকমের ধর্ম নামাজ নপল ইবাদ সব কিছু করো তুমি সফরে যাও তুমি যত রকমের ডোনেশন দেখাও মানুষের খেদমত করো সেটা তোমার কোনো কাজে আসবে না যদি সেটা যদি আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়